হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সকলে ভালো থাকবে। তো আমি কিছুদিন আগে একটা শু আনবক্সিং করেছিলাম, সেটা ছিল ক্যাম্পাসে। তো আজ আমি আরও একটা নতুন শু কিনে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ শুটা খুবই সুন্দর, খুবই মাস্ট। যদি তোমরা দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো শুটা আনবক্সিং করা যাক। তো গাইস, এটা হচ্ছে স্পার্কের শু। এটার জন্য আমার খুবই ভালো লেগেছে, কারণ এটার মধ্যে একটা নতুন ব্যাগ দেওয়া হয়েছে যা আমি ক্যাম্পাসে শুতে পাইনি, বাট স্পার্কের শুতে আমি পেয়ে গেছি। তো এর জন্য আমার খুবই ভালো লাগলো। এই ব্যাগটা আমার কাজে লাগবে, বাজার থেকে ফুলকপি বেগুন এইসব কিনে আনবো। তো বাই দ্য ওয়ে, শুটে এখন বের করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 1299 রুপিস, ইট মিনস 1300 টাকা। বাট এটা আমার 1300 টাকা পে করতে হয়নি, অনেক কম পে করা হয়েছে, কারণ আমি এটা অনলাইন থেকে আনিনি, এটা আমি এনেছি আমাদের লোকাল হোলসেল দোকান থেকে। তো গিয়েছিলাম অন্য একটা শু কিনতে, বাট এটা পছন্দ হয়েছে তো কিনে নিয়েছি। বক্সটা তো গাইস, এটা হচ্ছে স্পার্কের শু। আর বিশ্বাস করো, আজ থেকে 2 বছর আগে আমি একটা সেম স্পার্কের শু ইউজ করেছিলাম, সেটা ছিল ব্ল্যাক কালারে, কিন্তু এটা অল্প লম্বা, বাট এটা ছিল অল্প, আমি যেটা ইউজ করেছিলাম সেটা ছিল অল্প ছোট। তো এই পশনটাকে তোমরা কী বলো জানি না, বাট ওই শুটা আমি অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর ইউজ করেছি। তারপরেও আমি ইউজ করতে পারতাম, বাট ওটা পরতে পরতে আমি বোর হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি ওটা ফেলে দিয়েছি, তারপর অন্য শু কিনে নিয়েছিলাম। যাই হোক, এটা আবার আমি কিনেছি। এটা হচ্ছে স্পার্কের শু, আর্টিকেল নাম্বারটা দেখে তোমাদেরকে বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে স্পার্কের ব্র্যান্ডিং রয়েছে। তো এখানে একটা যাই না কি, এটা খুবই ভালো লাগে। এটা যেই শুগুলোতে এই পশনটা থাকে, শুগুলো দেখতে খুবই ভালো লাগে। আর ফিতেগুলো দেখো, সেম শু যেই কালারের সেম কালারের ফিতে দুটো, ঠিক আছে। আর এখানেও দেখতে পাচ্ছ স্পার্কের ব্র্যান্ডিং, আর এখানেও দেখতে পাচ্ছ স্পার্কের বেন্ডিং রয়েছে। এখানে আর্টিকেল নাম্বার এইসব রয়েছে। তো এটা হচ্ছে স্পার্ক SM620, স্পার্ক SM620। যদি ভালো লাগে নাম্বারটা মনে রেখো, সেম নাম্বারে তুমি যদি অনলাইন দেখো তাহলে হয়তো পেয়ে যাবে। আর এখন আমি বলছি তোমাদেরকে এটা আমি কত দিয়ে নিয়েছি। এটা আমি 900 টাকা দিয়ে কিনেছি, বাট তোমরা যদি আমাজন বা ফ্লিপকার্টে এই শুটা কিনতে যাও তাহলে আমি তো 900 দিয়ে কিনেছি, বাট তোমরা 1100-1150-র নিচে হয়তো পাবে না, বাট তারপর দেখে নিও, পেয়েও যেতে পারো। আর তার এটার ভিতরে যে এই পোর্শনটাকে কী বলো যায় না, এটা খুবই নরম, একটা স্পঞ্জ টাইপের। এটা যখন তুমি পরবে তো আপ ডাউন হবে, তো এর মানে হচ্ছে খুবই কমফোর্টেবল লাগে পরার পর। আর লুকসটা তোমরা দেখে নাও, স্পেশালি আমি যখনই শু কিনি গ্রে কালারের কিনি, কারণ গ্রে কালারটা খুবই ভালো লাগে, যে কোনো মানুষকে মানাবে গ্রে কালার, এর জন্য আমার খুবই ভালো লাগে। আমি আগে যে ক্যাম্পাসে শুটে কিনেছিলাম সেটার মধ্যেও এরকম ব্লু কালার, গ্রের মধ্যে ব্লুর কিছু কিছু একটা পয়েন্ট রয়েছে, সেই শুটাও দেখতে অনেক সুন্দর। বাট এটাও তোমরা দেখে নাও, খুবই সুন্দর, ভালো লাগবে। স্পার্কের শু যদি পছন্দ হয় কিনে নিও ভাই, মাস্ত, বড়িয়া। গাইস, আগে যে শুটা কিনেছিলাম এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, বাট এটাও খুব সুন্দর দেখতে। দেখো এটার মধ্যে দেখো ব্লু ব্ল্যাক, এখানে ব্লুর কিছু একটা পোর্শন রয়েছে, তো খুবই সুন্দর। এখন তোমরা ভাববে তুমি বারবার এত শু কেন কিনো, কারণ এই শুট থেকে এই শুটা আমার খুব ভালো বেশি লেগেছে, এর জন্য আমি ভাবলাম এটা বেশি ইউজ করা যাবে না, কারণ গরিব মানুষ তো এত টাকা পয়সা নেই, এর জন্য রাফ ইউজের জন্য এটা কিনে নিয়েছি। কারণ এটা তুমি চিনোস ট্রাউজার যে কোনো প্যান্টের সঙ্গে এটা পরতে পারবে, মানাবে তোমাকে। আর এটা তুমি জিন্সের সঙ্গে, এটা একটা স্পোর্টস শু, এটা চিনোসের সঙ্গে পরতে পারবে না, এটা পরতে লাগবে তোমার জিন্সের সঙ্গে। বাট চিনোসের সঙ্গে পরলেও যে মানাবে না এমন নয়, বাট মানাবে, সব কিছুতেই মানাবে। আর খুবই ভালো লেগেছে এই শুটা, এর জন্য এটা আমি সবসময় ইউজ করবো না, কারণ এত টাকা পয়সা নাই, তো এর জন্য এটা কিনে নিলাম। এই দুটো শুই খুবই ফাটাফাটি, দেখতে খুবই সুন্দর, খুবই দারুণ। তো লাস্ট একবার দেখিয়ে দিই শুটা, তারপর ভিডিওটা এখানে সমাপ্ত করে নেব। আর ছোট্ট একটা ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো, বাই বাই।